আমার জানার কথা ছিল না, আমার ক্লাস ছিল। আমার শিক্ষার্থীরা আমাকে বলছে যে তারা ক্লাসে আসতে পারছে না, কেননা তাদেরকে মারা হয়েছে। আমি একজন শিক্ষক হিসেবে খুব সিম্পলি আমার উপরে যে দায়িত্ব আছে পড়াশুনো করানোর, আমার উপরে দায়িত্ব যে গবেষণা করার, সেই কাজটুকু করার যে জায়গা, সেই জায়গাটি যদি বিশ্ববিদ্যালয় না রাখে তাহলে তাকে আমরা কিভাবে বিশ্ববিদ্যালয় বলে ডাকি? এই বিশ্ববিদ্যালয় আমরা কিভাবে ভুলে যাই যে এইটা তৈরি হয়েছে, পুরো জায়গাটা তৈরি হয়েছে হচ্ছে শিক্ষার্থীদের জন্য, তাদের প্রয়োজন পূরণের জন্য। এবং শিক্ষার্থীদের মারপিট করার কথা না, তাদেরকে মারার কথা না, তাদেরকে এভাবে অত্যাচার নির্যাতন করার কথা না, সেটা কেন আমাদেরকে শিক্ষক হয়ে দেখতে হবে? আমাকে কেন দেখতে হবে যে আমার বিশ্ববিদ্যালয়ে এখন যারা প্রশাসনে আছেন তারা তাদের নিজেদের শিক্ষার্থীকে চেনেন না? তাহলে তারা কিভাবে নিজেদেরকে অভিভাবক বলে দাবি করেন যে যারা চেনেন না যে কারা তাদের তাদের শিক্ষার্থী, যারা তাদেরকে ক্রমাগতভাবে অস্বীকার করছেন, তাদের কাজকর্মকে সন্ত্রাসী বলছেন, তারা কিভাবে দাবি করেন যে তারা এখানকার অভিভাবক? আমি শুধু এটা এটা আশা করছি, আমি কোনোভাবেই দেখতে চাই না, কোনো পক্ষকেই দেখতে চাই না, যারা মার দিচ্ছে তাদেরকে দেখে আমার লজ্জা লাগে যে এরা তো এই বিশ্ববিদ্যালয়ে এরাও শিক্ষার্থী, এবং তারা মারছে, তারা অন্যায়ভাবে নিপীড়ন করছে, এবং তারা স্বাভাবিক দাবি তাদের বিরুদ্ধে বা তাদের সম্পর্কে যখন কিছু বলা হচ্ছে সেটা তারা মেরে শেষ করে দিতে চাচ্ছে। এই স্পেসগুলো আমি আর দেখতে পাচ্ছি না বিশ্ববিদ্যালয় হিসেবে ডাকার। আজকেই আপনারা নিশ্চয়ই সকালে জানেন যে আবু বকর যে মারা গিয়েছিল এবং সে সম্পূর্ণ এখন নাই হয়ে গিয়েছে, যে দেওয়ালে যে রাজু ভাস্করদের নিচে আজকে দাঁড়িয়ে আমরা কথা বলছি, যে রাজু সন্ত্রাস বিরোধী আন্দোলনেই, যে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী আন্দোলনের জন্য যে মারা গিয়েছে, তাকে তার স্পেসকে একটা দেওয়াল থেকে তাকে মুছে ফেলা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা জায়গা থেকে এই যে এই বিশ্ববিদ্যালয়ের যে প্রতিরোধ, এই বিশ্ববিদ্যালয়ের যে ইমেজ, এগুলো মুছে মুছে ফেলা হচ্ছে। এবং এই আমি শুধুমাত্র এখন যেটা দাবি করছি বা যেটা দেখতে যাচ্ছি যে শিক্ষার্থীদেরকে যারা এখন দাঁড়িয়ে আছে এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে, যে সেই যে যেই বিশ্ববিদ্যালয়ে যা হওয়ার কথা সেই বিশ্ববিদ্যালয় তারা তৈরি করবে, সেই যে স্বপ্নের জায়গায় এটা যাওয়ার কথা সেই স্বপ্ন তারা রক্ষা করবে, এবং এই দেশের মানুষ এই বিশ্ববিদ্যালয় যাদের তারা নিশ্চিত করবেন যে এই বিশ্ববিদ্যালয়ে যা হওয়ার কথা তাই হয়েছে। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে এখানে এখানে থাকার জন্য।